রাজ্যে টিএসআর জওয়ানদের পরিস্থিতি নিয়ে এবার বিরোধী দল নেতা মানিক সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এবার খোলা চিঠি দিল। ত্রিপুরা স্বরাষ্ট্র সন্ত্রাসবাদী মোকাবেলা এবং সাধারণত আইন শৃঙ্খলার জন্য রাজ্যে তৈরি করা হয়েছিল ত্রিপুরা স্টেট রাইফেল অর্থাৎ টিএসআর জওয়ানদের, এবং এবার দুর্ভোগের শিকার হতে হচ্ছে বহিরাজ্যে গিয়ে টিএসআর জওয়ানদের। এবং এই খবরটি কিন্তু সংবাদ মাধ্যমে কিছুদিন আগে চাউল হয়েছিল যে রাজ্যের টিএসআর জওয়ানরা বহিরাজ্যে দুর্ভোগের শিকার হচ্ছে, এবং এবার এই ব্যাপারে সরব হয়েছে বিরোধী দল নেতা মানিক সরকার, এবং সরব হয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে এবার খোলা চিঠি দিয়েছেন টিএসআর জওয়ানদের পক্ষ হয়ে। তিনি চিঠিতে স্পষ্টভাবে বলেছেন, বর্তমানে দীর্ঘ সময়ের জন্য টিএসআর জওয়ানদের একাংশকে বহিরাজ্যে প্রেরণ করা হচ্ছে। এ নিয়ে টিএসআর জওয়ানরা ও তাদের পরিবার সঙ্গত কারণেই ক্ষুব্ধ এবং অখুশি। দেখা যাচ্ছে টিএসআর জওয়ানরা যে রাজ্যে প্রেরণ করা হয়েছে সেখানে জওয়ানদের থাকা খাওয়া ইত্যাদি যে সকল অতি আবশ্যক সহায়ক ব্যবস্থা করা দরকার তা যথাযথভাবে হচ্ছে না। পরিমাণ মতো জওয়ানরা অশেষ সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা জওয়ানদের মনোবলে আঘাত আনছে, জওয়ানদের মধ্যে হতাশা সৃষ্টি করছে, এটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না, ত্রিপুরার জন্য এটা ক্ষতিকারক বটে। এছাড়া তিনি আরো বলেছেন চিঠির মধ্যে, এই পরিস্থিতিতে ত্রিপুরার প্রয়োজনে এবং মানুষ হিসেবে জওয়ানদের যথাযথ সুযোগ এবং স্বার্থ রক্ষায় বহিরাজ্যের প্রেরিত জওয়ানদের দ্রুত ত্রিপুরায় ফিরিয়ে আনানোর জন্য তিনি দাবি জানাচ্ছেন। সাথে তিনি অনুরোধ করছেন ভবিষ্যতে যেন দীর্ঘ সময়ের জন্য টিএসআর জওয়ানদের ত্রিপুরার বাইরে রাজ্যে পাঠানো না হয়। এবং এই পুরো বিষয়ে কিন্তু এবার সরব হয়েছে বিরোধী দল নেতা মানিক সরকার, যেহেতু বহিরাজ্যে রাজ্যের টিএসআর জওয়ানরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার জন্য কিন্তু আমাদের সাংবাদিক মাধ্যমেও বিভিন্ন খবর চাওয়া হয়েছিল। এবার এই পুরো বিষয়ে বিরোধী দল নেতা মানিক সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখেছেন, আপনারা দেখছেন সেই করুণ চিত্র, আবারও দেখাবো সেই করুণ চিত্রটি। রাজ্যের টিএসআর বাহিনীরা যারা বহিরাজ্যে রয়েছে তারা কিন্তু এমনটাই অভিযোগ করছে যে তারা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে, খাওয়া দাওয়া থাকার যা ব্যবস্থা তা পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছে না, এমনটাই অভিযোগ করছে টিএসআর জওয়ানরা। তাহলে এখন প্রশ্ন উঠছে, যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের আজ কেন দুর্ভোগের শিকার হতে হচ্ছে বহিরাজ্যে? তবে রাজ্যের প্রশাসন এবং যে রাজ্যে প্রেরণ করা হয়েছে সেই রাজ্যের প্রশাসন তবে কি ভূমিকা নেবে আগামীতে, যেহেতু এবার সরব হয়েছে বিরোধী দল নেতা মানিক সরকার? এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল টিএসআর জওয়ানদের একটি চিত্র যেখানে তারা দুর্ভোগের শিকার হচ্ছে এবং তারা বারবার অভিযোগ করছেন যে তারা দুর্ভোগের শিকার হচ্ছে। এখন দেখার বিষয় রাজ্যের প্রশাসক এবার কি ভূমিকা নেয়। এখন এই নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকবেন।